দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস, সত্যের পক্ষে সমাজের সাথে। অদম্য জেদ আর ইচ্ছা শক্তিকে পাথেয় করে জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন ক্রিকেটে অলরাউন্ডার পল্লবী। ছোট থেকে তার ক্রিকেটের প্রতি ঝোঁক, তবে মেয়েদের সঙ্গে ক্রিকেট খেলার সুযোগ ছিল না, যদিও তাতে ক্রিকেট খেলার স্বাদ অপূর্ণ থাকেনি খাত্রার বনতিল্লার পল্লবী মাহাতোর। ছেলেদের সঙ্গে চলেছে ক্রিকেট খেলা অনুশীলনও। খাত্রা মহকুমা এলাকায় মেয়েদের ক্রিকেট অনুশীলনের ব্যবস্থা ছিল না। পল্লবী জানান, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যোগাযোগ হয় খাত্রা মহকুমা ক্রীড়া সংস্থার ক্রিকেট কোচ অনুপ মাহাতোর সাথে। অনুপবাবু তখন খাত্রায় ছেলেদের কোচিং দেন। পল্লবীর ইচ্ছাতেই মেয়েদেরও কোচিং দিতে শুরু করেন তিনি। পরে বাঁকুড়া শহরে দ্রোণাচার্য স্কুল অফ ক্রিকেটের সাথে যুক্ত হন পল্লবী। এখন সেখানেই চলছে বছর ২৫ পল্লবীর অনুশীলন পর্ব। খাত্রা আদিবাসী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী পল্লবী জানিয়েছেন, ১০০ কিলোমিটার পথ পেরিয়ে নিয়ম করে বাঁকুড়া শহরে কোচিং নিতে যান তিনি। তার এই পরিশ্রম সাফল্য এনেছে। প্রতিযোগিতা ছাড়াও সিএবি লীগ, বেঙ্গল বায়জুস লীগে খেলেছেন তিনি। কলকাতায় বেঙ্গল সিনিয়র ক্যাম্পও যোগদান করেছিলেন। ব্যাট ও বলে সমান পারদর্শী অলরাউন্ডার পল্লবী আন্তঃজেলা মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় উল্লেখযোগ্যভাবে 88 রান করে নজর কাড়েন। পল্লবী জানান, তার সাফল্যে সুরজিৎ বিশ্বাস, সব্যসাচী চ্যাটার্জি, দেবপ্রিয় সরকার প্রমুখ প্রশিক্ষকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। তারা সাহস যোগান, মনোবল বাড়ান। তার এই সাফল্যে পরিবার সহ প্রশিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য বলেই দাবি তার। তবে তার আক্ষেপ সরকারি সুযোগ সুবিধা না পাওয়ার। একদিন জাতীয় দলের হয়ে খেলবেন স্বপ্ন দেখেন পল্লবী। প্রান্তিক কৃষক পরিবারের মেয়ে পল্লবীর দাদু ভবতোষ মাহাতো সহ পরিবারের সকলেরই সাপোর্টেই এগিয়ে যাচ্ছেন তিনি। দাদুর ইচ্ছা নাতনি ক্রিকেট খেলুক, স্বপ্ন সফলের প্রত্যাশায় সংগ্রাম চলুক এই খেলোয়াড়ের, সফলতা আসবেই এই আশা রেখে পাশে আছি আমরাও। কষ্ট হয় বলতে অনেক কষ্ট হয়ে যায়, প্রত্যন্ত গ্রাম থেকে আসছি, আর অনেক ধরুন কত প্রায় ৫০-১০০ কিলোমিটার হবে ওখান থেকে। একটা নিজের মানে অদম্য জেদ আছে যে আমি পারবই, ইন্ডিয়া টিমে খেলবই, তো জেদটা রেখেই নিজের ইতিমধ্যে খেলেছি। ওই সিএবি লীগ খেলেছি, বাইজুস লীগ খেলেছি, আর ইন্টার ডিস্ট্রিক্ট। ভবিষ্যতে কী ইচ্ছা আছে? ভবিষ্যতে ইন্ডিয়া টিমে খেলার ইচ্ছা আছে। বাবা বাড়ির সাপোর্ট কীরকম আছে? বাড়ির সাপোর্টে আমার সব থেকে বড় সাপোর্টার হচ্ছে আমার দাদু। দাদুর সাপোর্টে আমার এই এত দূর আসা। স্যারদের সাপোর্ট? হ্যাঁ, স্যারদের সাপোর্ট 100% বলতে বাড়ির সবাই, আর স্যারদের আরও বেশি। তারপর আমি সব দিয়ে সাপোর্ট এই হচ্ছে আমি নিজেই একজন। তুমি ওদের গ্রামে ওর ছেলেদের সাথে খেলা দেখার পর আমি ওকে খবর পাঠাই ওখানে, দিয়ে পল্লবী নিজে এসে আমার সাথে যোগাযোগ করে, এমন ওর তারপর থেকে ওর প্র্যাকটিস শুরু করি। কেমন ছিল খেলাধুলা? খেলাতে খুব আগ্রহী ছিল, মানে সব কিছুটাতে ও মানে চেষ্টা প্রচুর পরিমাণ। তার ওই চেষ্টার জন্যেই আমি তাকে যতটুকু আমার ইয়ের থেকে কোচিং থেকে কোচ দেওয়া দিয়ে ওকে তৈরি করা আর কি। ফোন চাইব বলতে কি, ও আরও ভালো জায়গাতে খেলুক, আর আমার যে খাতলা সাব ডিভিশনে যে প্রত্যন্ত গ্রাম বা যাদের খেলা আগ্রহী আছে বা অভিভাবকরা যারা উৎসাহী আছে খেলানোর জন্যে, তারা এগিয়ে আসুক, এটাই আমি চাই। মেয়েরা সবচেয়ে ছেলেদের মতোই মাঠে আসুক। এখন যেমন জঙ্গলমহল ফুটবলে খুব মেয়েরা আগ্রহী আছে, সেই রকম ক্রিকেটেও যদি খুব আগ্রহী হয় তাহলে খুবই ভালো হয়। স্ট্রাগলটা ভীষণ কাছ থেকে দেখেছি। একটা মেয়ে, প্রথম কথা মেয়েরা এই জায়গাতে ক্রিকেট, বাঁকুড়ার মতো জায়গা থেকে ক্রিকেট খেলা বা খেলবে এটা তো গার্জেনরা প্রথমত অ্যালাউ করে না, কোনো মেয়ে লজ্জা পেয়ে আসে না। তো সেখানে একটা মেয়ে খাত্রা থেকে অন্তত 5-7 কিলোমিটার দূরে ও সাইকেল করে সকালবেলায় বেরিয়ে এসে ওখানে বাস ধরে, বাস ধরে এখানে নামে, এখান থেকে আবার প্রায় 0.5 কিলোমিটার হেঁটে আসে। তো তারপরে এখানে প্র্যাকটিস আমাদের শেষ হতে হতো 2:30-3 বাজে, তারপরেও বাড়ি ফিরে প্রায় 5:30-5:30, দিনের পর দিন আজ 7-8 বছর ধরে ওকে আমি দেখছি। তো এটা স্ট্রাগল, মানে ভীষণই স্ট্রাগল বাঁকুড়ার মতো জায়গাতে। ও ইতিমধ্যে কোথায় কোথায় খেলেছে? ইতিমধ্যে ও বাইজুস লীগ খেলেছে, টি-20 স্কোয়াডে ছিল, ঠিক আছে, এছাড়া ডিস্ট্রিক্ট তো খেলেই, ডিস্ট্রিক্টের তো ওই মানে লিডিং প্লেয়ার বলতে পারেন। আর আপনি কী চান, কীভাবে ওর সাফল্য ছড়িয়ে দিতে চান? দেখুন, ও যা স্ট্রাগল করছে এবং ও যে যে পরিমাণ মানে যে লেভেলের খেলা খেলে, ও সুযোগ পেলে ও ইন্ডিয়াও খেলতে পারে, আমার বিশ্বাস যে ও ভালো জায়গাতেই যাবে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস, খাত্রা।